बुलंद इरादों के सफर का सरताज हूँ मैं, शहर से गांव तक सड़कों का मोहताज हूँ मैं, आ रहा हूँ मैं असम के सड़कों पर, कुमार इंजीनियरिंग का नया ताज हूँ मैं, कमिंग सून, कुमार इंजीनियरिंग, वी अंडरस्टैंड योर नीड। महाराष्ट्र एनसीपी विधायक बासगृह आक्रमण घटना शिला बर्षण पिछते जलाई दिया हल विधायक बासगृह किसु क्षय क्षति भले परिमाणर क्षय क्षति विधायक प्रकाश सोलांकीर बासगृह जुई जी देखिसे एधरणे तात जी एक प्रतिबाद मुखर परिवेश शेहतिया देखा गई है। तार मजते यह घटना मराठी संरक्षणक लई बीद जिलार हिंसात्मक प्रतिबाद और भांगी चुरमार करिसे विधायक बाहन माजलगांव বাদুৱানী তালুকা লগতে এই অঞ্চল বন্ধৰ মাজতে হিংসা মাৰাঠী সমাজে আহ্বান জনাইছিল বন্ধৰ আৰু ঘটনাক কেন্দ্ৰ কৰি অঞ্চল জুৰি আতংকময় পৰিৱেশ কটকটীয়া কৰি তোলা হৈছে নিৰাপত্তা ব্যৱস্থা। মহাৰাষ্ট্ৰ চৰকাৰলা মলা এক মহাৰাষ্ট্ৰৰ নাগৰিক মনু বিনন্তি কৰাইছে। मनोज जरांगे पाटलांची तब्येत खूप खालावली आहे, आज खरंच चिंता करण्यासारखी त्यांची आरोग्याची परिस्थिती झालेली आहे, त्यामुळे सरकारला मी विनंती करतो त्यांच्या आरोग्याची चिंता करत असताना निर्णय हा काही दिवसात नाही तर आजच आपल्याला घ्यावा लागेल आणि तो सुद्धा सकारात्मक दृष्टिकोनातून। जरांगे पाटलांनी आजपर्यंत अनेक आंदोलनं केलेली आहेत ज्याच्यामध्ये युवा खास करून मराठा युवांना हाताला काम मिळावं आरक्षणाच्या माध्यमातून संधी मिळावी यासाठी प्रामाणिकपणे स्वतःच्या कुटुंबाची पर्वा न करता समाजासाठी अनेक त्याग त्यांनी केलेले आहेत। আজি অভিশপ্ত 30 অক্টোবর 15 বছর হল 2008 চনত আজি এই দিনটোতে ধারাবাহিক বিস্ফোরণে কপাই তুলিছিল গোটেই রাজ্য। বিস্ফোরণত প্রাণ হেরুয়াইছিল 81 গৰাকী লোকে, আহত হয়েছিল 470 গৰাকী লোক। গুৱাহাটীর গণেশগুড়ি আর পানবজারের উপরও কোকরাঝার বঙ্গাইগাঁও বরপেটা রোডত যেটা ধারাবাহিক বোমা বিস্ফোরণ হয়েছিল সে ভয়াবহ স্মৃতিয়ে কিন্তু আজিও আতঙ্কিত করে তুলিছে তোলে রাজ্যবাসীক। আজিও সেই দুঃস্বপ্নয় এই সকল পরিয়ালক খেদি ফুরে। আন বছর দরে এইবেলিও বোমা বিস্ফোরণত নিহত সেই সকল লোকক পরিছে পরিয়াল তথা রাইজে গণেশগুড়িত আয়োজন করা হয়েছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। আর এক প্রতিবেদন আগবাম বিভিন্নজনের সঙ্গে কথা পাতিছিল আমার প্রতীর্থ কৃপাঞ্জল রাজবংশী। অভিশপ্ত আজের এই 30 অক্টোবর 2008 চনের সেই ধারাবাহিক বোমা বিস্ফোরণের কথা হয়তো আমি কোনো পাহরা নাই, আর সেই দিনটির আজি এটা 15টা বছর সম্পূর্ণ করলে এই অভিশপ্ত দিনটে। আর সেই দিনট ধারাবাহিক বোমা বিস্ফোরণের যখন নিহত হয়েছিল 81 গৰাকী নিহত হয়েছিল সেই নিহত সকলের আত্মার সদগতি কামনা করে প্রতি বছরে সদৌম ছাত্র সন্থা মহানগর জেলা প্রশাসনে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে রাখিছে। আর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের মাজলে আপনার লিখেছো গণেশগুড়ির তলত যত ধারাবাহিক বোমা বিস্ফোরণের ইয়াতো একটা বোমা বিস্ফোরিত হয়েছিল, সমান্তরালক বোমা বিস্ফোরণ হয়েছিল কোকরাঝারত বঙ্গাইগাঁত আর সেই বোমা বিস্ফোরণত 470 গৰাকী প্রাণ হেরুয়াইছে। আমি সমান্তরালক সেই সকল ভুক্তভোগীর ওসরে যাব বিচার যখন 81 গৰাকী তার মাজের প্রাণ হেরুয়াইছিল তার ভিতর 470 গৰাকী আহত হয়েছিল। সেই আহত সকল সংস্থাপন দিয়ার কথা বারে বারে প্রশাসনে কয়, সরকারখানে প্রতিখন সরকারকে কেবল মাত্র প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকিল নাকি, সেই বিষয়টক লো প্রত্যেকবারে প্রশ্ন উত্থাপিত হয়। আমি ভুক্তভোগী সকলের ওসরলে বা সেই সময়ত প্রাণ হেরুয়া লোকসকলের আত্মীয়র ওসরলে আসছো। এই মুহূর্তে প্রশাসনে প্রত্যেকবারে এনে ধরনের আপনাদের কয় যে এইবার আমি করে দিম কিবা এটা নিয়োগ করে দিম সংস্থাপন দিম, হয়েছে না সচাক সেখানে হওয়া নাই সরকারের কি কব তেতিয়া তো আর বহুতে সান্ত্বনা দিছিলে বহুতে কিবা কিবি গেছিলে তো কংগ্রেসের দিনত হয়েছিল তো গেছিলে আর যাই কিনে অল্প পয়সা পাতি দিয়ে সহায় করে আসলে তাইতে তো বহুতে সান্ত্বনা দিছিলে কিন্তু সেই তো সান্ত্বনা নাথকিল কংগ্রেসের দিন, কংগ্রেস হারি গল না। সি গাড়ি চলাবার দিনে মোক কইছিলে মায়ে আজিরপর তুমি আর দোকান দিবে নালাগে, গাড়ি চলা তোমার দোকান তুমি পাতা দোকান দিব, কিন্তু সরকারে এইবিলাক কথা মনত দুঃখ বুঝি পাব জানো, আমার দুঃখ বুঝি পাব না পায়।
পোন্ধৰটা বছৰে তেওঁলোকে সেই বুকুত সেই বেদনা লৈ ফুৰি আছে, সকল ভুক্তভোগী ভুক্তভোগী পৰিয়াল। আমি কিছুমান খবৰলৈ আগবাঢ়িম। দেশৰ বাবে বা দেশ তথা সমগ্ৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বাবে আজি এটা ঐতিহাসিক দিন, কিয়নো চুবুৰীয়া বাংলাদেশৰ সৈতে সংযোগ হৈছে ভাৰতৰ ৰেলপথ আৰু ভাৰতত প্ৰৱেশ কৰিছে সেই বাংলাদেশৰ পৰা অহা প্ৰথমখন ট্ৰেইনে, প্ৰথমখন ৰেলে। বাংলাদেশৰ গংগাৰাম ষ্টেচনৰ পৰা অহা এই ৰেলখন পুৱাই প্ৰৱেশ কৰিছিল পশ্চিম আগৰতলাৰ নিশ্চিন্তপুৰত আৰু 1 নৱেম্বৰৰ পৰা আনুষ্ঠানিকভাৱে মুকলি হ'ব আগৰতলা ঢাকা সংযোগী ৰেলসেৱা। আৰু এই ৰেলসেৱা মুকলি মানে এটা নতুন বাটো মুকলি। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে ভাৰ্চুৱেলি শুভাৰম্ভণি কৰিব দুই দেশৰ মাজত এই ৰেলসেৱা। ইপিনে আগৰতলা ঢাকা সংযোগী ৰেলসেৱা আনুষ্ঠানিকভাৱে মুকলিৰ পূৰ্বে পশ্চিম আগৰতলাত উপস্থিত হ'ল এখন ডেমো ৰেল। 6টা ডবাৰে আগৰতলাৰ নিশ্চিন্তপুৰত প্ৰৱেশ কৰা এই ৰেলখনত বাংলাদেশৰ পৰা আহিছে ৰেল বিভাগৰ অভিযন্তা, আহিছে লোক পাইলট সহ 20গৰাকীৰ এটা দল। আগৰতলা চিটাগং সংযোগী যি ৰেলপথ, সেই ৰেলপথৰ কৰা হৈছে পৰীক্ষণ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং ইন্ডিয়ার মাননীয় নরেন্দ্র মোদী স্যারকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আজকের উদ্বোধনী ট্রায়ালের মাধ্যমে দুই দেশের ভিতরে এক ঐতিহাসিক সূচনার সূচনা হলো, যেটা বাংলাদেশ সরকারের অক্লান্তিক প্রচেষ্টা এবং রেলওয়ের ইন্ডিয়া এবং বাংলাদেশের উভয় দেশের সরকারের অক্লান্তিক প্রচেষ্টার মাধ্যমে রেল সংযোগ স্থাপিত হওয়ায় আমরা খুব আনন্দিত। এটা এমটি ওয়েগন সাহিসে উইথ এ টিম অফ বাংলাদেশ রেলওয়ে, ইট ইজ ফার্স্ট ট্রায়াল রান। উপর বাংলাদেশ দিয়ে আমরা কলিকাতা যাইতে অসুবিধা হইব, এর ভাড়াও কম, টাইমও লাগবো কম, অনেক দেশের মানুষও আমরা দেখতাম পারুম, সুন্দর লাগবো। মহানগরীত আরক্ষীর জুয়া বিরোধী অভিযান আর কথাবাড়ি জুয়ার খাতি করেছে উৎখাত আরক্ষী। গড়চুক আরক্ষীর জালতো পড়েছে 5টা জুয়ারি, জব্দ করেছে জুয়ার বহুখিনি সামগ্রী। ধৃত হরিদেব সিং, রূপজ্যোতি নাথ, খারদম খাকলারি, মহের হোসেন আর আব্দুল। এখনমান ছবি, কিছু ভিজুয়েলস। মহানগরীত এই ধরনের আরক্ষীর জুয়া বিরোধী অভিযান চলিছে। কথাবাড়ি জুয়ার ঘাটি উৎখাত করেছে আরক্ষী, গড়চুক আরক্ষীর জালত পড়েছে 5 জুয়ারি। ডিফুত নবগঠিত উগ্রপন্থী সংগঠনের দুই নেতা গ্রেপ্তার করা হয়েছে। ডিফু আরক্ষীর জালত পড়েছে ইউকে পি এফ এলর দুজনকয় নেতা। ইউকে পি এফ এলর সভাপতি হারলং পি ইংটি উরফে এম কাঠারক গ্রেপ্তার করা হয়েছে। সম্পাদক সংগঠনটির সারমান হানসে উরফে সেসং ইংজাইকু করেছে গ্রেপ্তার। ডিক্রেলাংসর অঞ্চলত চলিছিল আরক্ষীর অভিযান। 17 অক্টোবরত এজন শিক্ষকক সংগঠনটিয়ে 7 লাখ টাকা দাবি করেছিল। কোকৰাঝাৰৰ যি ঘটনা, কোকৰাঝাৰত 16 বছৰীয়া কিশোৰী এগৰাকীক ধৰ্ষণৰ ঘটনা। আনোৱাৰ হুছেইন নামৰ এক লম্পটৰ কামনাৰ বলি হৈছে কিশোৰী। নিচাজাতীয় টেবলেট খুৱাই প্ৰথমে অপহৰণ কৰিছিল লম্পটে আৰু তাৰ পিছত কিশোৰীক বলাৎকাৰ। 29 অক্টোবৰত সংঘটিত হৈছে এই ঘটনা। লম্পটোৰ ঘৰ হৈছে কোকৰাঝাৰৰ বড়ো ভদিয়াগুৰি। লম্পট আনোৱাৰক গাঁওবাসী আটক কৰি তাৰ পিছত আৰক্ষীক গতাই দিছে। নিশাই গ্ৰেপ্তাৰ কৰা হৈছে বলাৎকাৰী আনোৱাৰক। ২৯ অক্টোবৰত এই ঘটনা ঘটিছিল। গাঁৱৰ বাসিন্দাই গতাই দিছে আৰক্ষীক অভিযুক্ত। এজনী জনজাতি ছোৱালীৰ ৰেপ হৈছে বুলি আমি জানিবলৈ পাইছোঁ আৰু বিভিন্ন সময়ত আমি চাবলৈ পাইছোঁ যে ই ছোৱালীবিলাকৰ ওপৰত মানে জঘন্যভাৱে যে ৰেপ হৈ আছে, সেইটো আমি সাধু অসম আদিবাসী ছাত্ৰ সন্থা আশা ফালৰ পৰা আমি গৰিহণা জনাইছোঁ আৰু জিলা প্ৰশাসনক অতি শীঘ্ৰে দোষী কাৰাক্ত কৰি উচিত শাস্তি বিহাৰ কাৰণে আমি আশা ফালৰ পৰা আমি দাবী জনাইছোঁ। বিৰোধী দলৰ একত্ৰীকৰণে কোনো ক্ষতি কৰিব নোৱাৰে বিজেপি মিত্ৰজোঁটক। বিৰোধীৰ ঐক্যবদ্ধতাই লাভহে কৰিব বিজেপি মিত্ৰজোঁটৰ। এই মন্তব্য কৰিছে বিটিআৰ প্ৰধান তথা ইউ পি পি এলৰ সভাপতি প্ৰমোদ বড়োৱে। কিন্তু এটা অত্যন্ত তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰিছে, ৰাজ্যৰ বিৰোধী দলসমূহৰ জোটবন্ধনে বিটিআৰ অঞ্চলক প্ৰভাৱিত কৰিব নোৱাৰে বুলি দোহাৰি বিটিআৰ প্ৰধান প্ৰমোদ বড়োৱে ক'লে যে বিৰোধী দলসমূহ একত্ৰিত নহ'লে ফুটবল লীগৰ দৰে হ'লহেঁতেন, আনহাতে পূৰ্বৰ দৰে পৰিস্থিতি এতিয়া ৰাজ্যত নাই বুলিও ক'লে। গতিকে বিৰোধী দলসমূহ একত্ৰিত হ'লেও বিজেপি মিত্ৰজোঁটৰ একো ক্ষতি নহয় বুলি তেওঁ দাবী কৰিছে। লোকসভা নিৰ্বাচনত মুখ্যমন্ত্ৰীয়ে বিটিআৰত বিপিএফৰ সহায় বিচাৰি
টুইট করা সন্দর্ভত গুরুত্বপূর্ণ মন্তব্য দিলে প্রমোদ বড়োয়ে কলে যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্যের উন্নয়নের বাবে সকল রাজনৈতিক দলের সঙ্গে সমিল মিলে নির্বাচন খেলবলে বিচারিছে। লগতে বিপিএফ দলক এনডিএ যদি সামিল করে, এনডিএ সামিল করলে ইউপিপিএল দলের এনডিএ থাকিব নে নাই সেই বিষয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য কি করলে প্রমোদ বড়োয়ে এই মুহূর্ত শুনক। সব এক হলে দুইটা খেলিব লাগিব, ইফালে এ জি পি বিজেপি ইউপিপিএল, আনফালে বিরোধীর দল একেলগে, তো তিতিয়া খেলাটো ভাল হব। নহলে মানে আপনি কি লিগ ম্যাচ খেলিব লাগিব সবর লগত, এটা ডাইরেক্ট নক আউট খেলিব পারি, কম কষ্টতে হয়ে যাব সবর। তো সেই কারণে বিরোধীয় যিমান একত্রীকরণ হোক, আমার অসমৰ পরিবেশটো এটা বেলেগ। অসমত স্বাধীনতার 75 বছর পিছত যেনেকৈ পরিবেশ পরিস্থিতিবিলাক হয়েছে, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে হসপিটাল, অরুণোদয় পাইছে, আজি আমার স্কুল কলেজবিলাক আমি নতুনকে নির্মাণ করে আছো, বিভিন্ন কামবিলাক হয়ে আছে। তো অসমৰ রাইজে এই পরিবেশটো এনেকুৱা এটা দিনটুকে বাদ চাই আছিলে, আজিৰ দিনটো এতিয়া আহি গেল। পলিটিক্সটো গেম অফ পসিবিলিটি, সবরও সব কথা হবো পারে, সবরও সব কথা নহবও পারে। এটা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় অসমৰ মুরব্বী হিসাবে, দায়িত্ব থকা হিসাবে সকলক লগত লয়ে আগবাড়ি যাব বিচারে, তাত একো কথা ভুল হব নোৱাৰে। কিন্তু তেনেকা পরিবেশ এতিয়ালৈকে আহা নাই, আপনি ডাইরেক্ট সিক্সার মারিব বিচাৰিছে, অলপ সময় মানে অলপ টেস্ট ম্যাচ খেলক, ইয়ার পিছত আপনি মানে 20 ম্যাচ খেলিব, গতি এইবিলাক সময় আছে, আপনাদের বিচারে নাকি? এইবিলাক বডোল্যান্ডত এতিয়া শান্তি আহিছে, ভাল পরিবেশ আহিছে, এটু বিনষ্ট হওয়াটো বিচারে নাকি? যি মানুষবিলাকে ইয়ার পরিস্থিতিবিলাক ধ্বংস করিলে, গোটেই বস্তুটো শেষ করে দিলে, তেনেকা পরিবেশটো আপনাদের পুনের বিচারে নাকি? এইটো কোনো নিবিচারে, গতি আপনাদের অল্প মানে সমর্থন দিয়ক, সকল একবারে একেলগে মিলি বিটিআরখন ভালকে করো। চন্দন ব্রহ্ম ডাঙরিয়া কত নিরুদ্দেশ হয়ে আছে মই নাজানো, আপনাদের কিবা খবর পালে মোক জানাব। রাজনৈতিক নেতা হিসাবে কোনে কত থাকে কোনে নাথাকে অল্প জানি থাকলে আমারও ভাল লাগে। ইটুকু আপনাদের কব, যদি তখেসলের কিবা মেসেজ আছে আমাকে জানাই দিব, আমি ভাল পাম। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল।